ভগবানের কথা মনে আসবে, যেখানে সুখ থাকে তখন মনে আসে। যেমন এখন ধরুন মালা জপ করছি, আর যদি এরকম আসে খবর ডাক্তার বলছে তোমার ক্যান্সার আছে, 7 দিন পরে মারা যাবে, মালা জপটা কিরকম হবে? এখন মালা খাই না, এখন মালা জপ হাতে নিলেই ঘুম ধরে। ঠিক আছে, 16 মালা তো করবো, 16 মালা তো ঘুমানোর আগে করলেই হতো, ভয় থাকে। কিন্তু যদি 7 দিন পরে মৃত্যু হবে, ক্যান্সার হয়েছে, তখন মালা জপ এরকম হবে? তাহলে কখন মালা জপটা ভালো হয়? বিপদ, আমরা বিপদের কথাটা ভুলেই গেছি।